আমার প্রাক প্রাথমিক শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের মজারু এবং কুটুম কাটাম এই দুটি বইয়ের পড়া নেব। প্রথমে মজারু বই খোলো। মজারু বইয়ের আজকে 80 পাতা এবং 81 পাতার মধ্যে যে পড়াটা আছে সেই পড়াটা আজকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। কেমন? প্রথমে 80 পাতা খোলো। দেখো 80 পাতায় আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, দেখো এখানে অনেকগুলো ছবি আছে। এই ছবিগুলোকে সাজিয়ে আমাদের একটা গল্প তৈরি করতে হবে, একটা মজার গল্প। তোমরা গল্প শুনতে তো খুব ভালোবাসো, তাই তো? দেখো এখানে এই যে দেখতে পাচ্ছ এই ছবিগুলো দেখে আজকে একটা সুন্দর গল্প, সেটা কি? ব্যাঙের ছাতার গল্প, ছাতা আবিষ্কারের গল্প আমরা এখান থেকে তৈরি করব। কেমন, কি মজা না? দেখো কোনো একটা সময়ে গাবলু বলে একটা ছেলে ছিল, সে খুব ভালো ছেলে, সে পড়াশোনাতেও খুব ভালো এবং খেলাধুলাতেও খুব ভালো, তাই তাদের পাড়ার সবাই ভালো ছেলে বলেই তাকে জানে। সে প্রতিদিন স্কুলে যায়, স্কুলে পড়াশোনা করে আবার বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে কি করে? খেলার মাঠে খেলতে যায়। দেখো সে একটি নতুন ফুটবল কিনেছে। এই যে দেখো গাবলুর হাতে একটা নতুন ফুটবল আছে। সে বিদ্যালয় থেকে ফিরে এসে ফুটবল নিয়ে খেলার মাঠে যাচ্ছে ফুটবল খেলতে। তার মা তাকে ছাতা নিয়ে যেতে বলছে, কারণ খুব মেঘ করেছে, একটু পরেই বৃষ্টি আসবে, তাই তার মা তাকে ছাতা নিয়ে যেতে বলছে। গাবলু না শুনেই সে ওই ফুটবলটাকে নিয়ে দৌড়ে খেলার মাঠে খেলতে চলে গেছে। সেখানে দেখো এই যে খেলতে খেলতে কালো মেঘ করে হঠাৎ বৃষ্টি চলে এসেছে, প্রচুর বৃষ্টি। সেই বৃষ্টিতে খেলা হয়ে যাওয়ার পর গাবলুর মনে পড়েছে যে তার বলটা তো নতুন বল, যদি এই বৃষ্টিতে বলের রংটা যদি উঠে যায়, যদি ডিসকালার হয়ে যায় কেমন? সেই জন্যে সে ভাবছে কী করে বলটাকে রক্ষা করবে। ভাবতে ভাবতে সে দেখো দেখতে পেয়েছে ব্যাঙের ছাতা। এই যে দেখো ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতা দেখতে পেয়ে তার মাথায় একটা বুদ্ধি কাজ করেছে, যে ওই ব্যাঙের ছাতাগুলোকে যদি একটা তুলে যদি মাথায় দেওয়া হয় এবং বলটাকে যদি ঢেকে রাখা, ছাতা দিয়ে যদি ঢেকে রাখা যায়, তাহলে আর বৃষ্টি বলেও লাগবে না আর তার মাথাতেও লাগবে না, পড়বে না। সেই জন্যে সে কী করেছে দেখো, একটা ব্যাঙের ছাতা তুলে নিয়েছে, তুলে নিয়ে মাথায়, দেখো এই যেমন ছাতা মাথায় করে আমরা যাই, ছাতার মতো করে সে কী করেছে, মাথায় দিয়েছে। ফলে কী হচ্ছে, সে আর ভিজছে না, আর তার বলটাও কী হলো, আর বৃষ্টিতে ভিজছে না। ফলে তার যে নতুন বলটা সে ভেবেছিল যদি রংটা উঠে যায় ডিসকালার হয়ে যায়, সেটার থেকে তাহলে সে কী পেল, সে রক্ষা পেল, সে বলটাকে রক্ষা করতে পারলো। এইভাবেই ছাতা আবিষ্কার হয়ে গেল। কি মজা না গল্পটা? তাহলে গাবলু এখানে একটা ব্যাং, এখানে ব্যাং গাবলু তার তাকে নিয়ে এই গল্পটা। কেমন? তাহলে এই গল্পটা
তোমরা জানলে এই ছবিগুলো দিয়ে একটা গল্প বানিয়ে ফেললাম আমরা। ঠিক আছে, তাহলে এই গল্পটা তোমরা ভালো করে আবার ভিডিওটা দেখবে, মন দিয়ে শুনবে, তাহলে গল্পটা তোমরা বলতে পারবে। কেমন? এই গল্পটা তোমাদেরকে বলতে হবে, আমি যেমনভাবে বলেছি তোমরাও এই ছবিগুলোকে সাজিয়ে গল্পটাকে বলবে। কেমন? প্রথমে তোমাদের বড়দের কাছে, বাবা মা বড়দের কাছে গল্পটা বলবে, আমি যেমনভাবে বললাম। ঠিক আছে, তাহলে আশি পাতার এই গল্পটা আমরা জানলাম, ব্যাঙের ছাতার গল্প। এরপরে চলে এসো একাশি পাতায়। একাশি পাতায় দেখো আমরা বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি। কি দেখো? প্রথমে এই ছবিগুলো সম্পর্কে আমরা জানি। দেখো এটা কি? টুথব্রাশ। আমরা সকালে কি করি? এই ব্রাশে পেস্ট দিয়ে দাঁত মাজি, তাই তো? এই যে দেখো দাঁত মাজা হচ্ছে। দাঁত যদি আমরা না মাজি তাহলে কি হবে? না, আমরা যে খাবার খাই সেই খাবারের কণাগুলো দাঁতের ফাঁকে ফাঁকে ঢুকে যায়। এইবার সেই খাবারের কণাগুলো কি হচ্ছে, ওই দাঁতের ফাঁকে থাকলে জীবাণু আশ্রয় নেয়। এবার জীবাণু এসে ওই খাবারের কণাগুলোকে পচন, খাবারের কণাগুলো পচন হয়, পচে একরকমের রস নিঃসৃত হয়, ফলে দাঁতের ক্ষয় হয়। আমরা যে পোকা লাগার কথা বলি না, ওই খাবারের কণাগুলো যদি দাঁতের ফাঁকে থেকে যায় তাহলে কী হবে, দিনের পর দিন থাকতে থাকতে পচে 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 দাঁতকে খইয়ে দেবে। তোমরা বড় হলে আরও জানবে, দাঁতের এনামেলকে নষ্ট করে দেয়। আমাদের শরীরের সব থেকে কঠিনতম অংশ হচ্ছে দাঁতের এনামেল, আর ওই দাঁতের এনামেল যদি নষ্ট হয়ে যায় তাহলে কি দাঁত খারাপ হয়ে যাবে, দাঁত নষ্ট হয়ে যাবে। তাহলে প্রতিদিন আমাদের কি করতে হবে, ব্রাশ করতে হবে, তবেই দাঁত ভালো থাকবে। এরপরে দেখো এই যে এটা, এটা কি একটা মগ। এই মগের সাহায্যে কি করা হয়, জল তুলে মাথায় ঢালা হয়, স্নান করা হয়। আমরা স্নান করি তো এই মগে। দেখো এই যে মগে করে জল ঢালছে মাথায় স্নান করার সময়। কেমন? যারা তোলা জলে স্নান করে, যারা পুকুরে স্নান করে তাদের কথা বলা হচ্ছে না, যারা বালতিতে করে জল ভরে এই মগ দিয়ে মাথায় জল ঢেলে স্নান করা হয়, তো তোমাদের কেউ তো করো, তাই তো? আমি করি। কেমন? আমি এই বালতির জলে মগে করে নিয়ে মাথায় ঢেলে স্নান করি, তোমরাও করো। এরপরে এটা কি বলো তো, এটা কিসের ছবি? এটা হচ্ছে চপ্পল, তাই তো? আমরা পড়ি, এই চপ্পল পরলে কি হবে, পায়েতে নোংরা কাদা ধুলো লাগবে না, তাই তো? সেই জন্যে আমাদের পায়ে নোংরা ধুলো কাদা থেকে রক্ষা পাওয়ার জন্যে আমরা চপ্পল পরি, ঠিক তো? এরপরে দেখো এইটা কিসের ছবি, এটা হচ্ছে একটা চিরুনির ছবি। এই চিরুনি দিয়ে কি করা হয়, চিরুনি দিয়ে চুল আজড়ানো হয়। চুল আজড়ালে কি হবে, চুলটা ভালো থাকবে, চুলের মধ্যে কোনো জট আসবে না, চুলের মধ্যে যে নোংরা টোংরা থাকে সেই নোংরাটা আজড়ালে কি হবে, নোংরাগুলো চলে যাবে, ঠিক তো? এইভাবে এইবার কি করতে হবে, না ছবিগুলোর সঙ্গে আমাদের মেলাতে হবে। দেখো এই যে ব্রাশ, এইটা কোথায় দেখো, এই যে টুথ ব্রাশ করছে, তাহলে এই ব্রাশের সঙ্গে এইটা মিলিয়ে দাও। মগ দিয়ে কি স্নান করা হচ্ছে, এই যে এইটা। এরপরে দেখো চপ্পল, এই যে চপ্পল পরে হাঁটছে এইটা, ঠিক আছে? আর চিরুনি, চিরুনি দিয়ে কি হচ্ছে, চুল আজড়াচ্ছে। এই হয়ে গেল কি? তাহলে তোমরা এইভাবে আমি যেমনভাবে করলাম তোমরা মিলিয়ে দেবে। তাহলে ব্রাশের সঙ্গে এই যে এই ছবিটার মিল, এই মগের সঙ্গে দেখো এই যে স্নান করা হচ্ছে, এটা চপ্পল দিয়ে হাঁটছে, চপ্পল পরে হাঁটছে, আর এটা দেখো চিরুনি দিয়ে চুল আজড়াচ্ছে। ঠিক আছে, এই হলো তোমাদের মজারু। আর কুটুম কাটা, আগের দিনে আমরা কি করেছিলাম, ক থেকে ঞ পর্যন্ত আমরা ব্যঞ্জনবর্ণ শিখেছি। আজকে দেখো এটা, দেখো এই বিন্দুগুলো যুক্ত করে দেখো বর্ণ তোমরা পেয়ে যাবে। এটা কি ট, এটা কি ঠ, এটা ড, এটা ধ, এটা মূর্ধন্য। এই হয়ে গেল, তাহলে ট ঠ ড ঢ মূর্ধন্য। তারপরে দেখো মাত্রা দেবে ত, থয়ে দেখো অর্ধমাত্রা থ, এটা হচ্ছে দ, এটা ধ, আর এটা দন্তন্য।
এই মাত্রা। এবার আমি বলে লিখছি দেখো, তাহলে কি প্রথমে কি মাত্রা দেবে, এটা হলো ট, কি এটা ট, তারপরে এটা ঠ, কি বলবে ঠ, তারপরে এটা ড, তারপরে এটা ঢ, তারপরে এটা মূর্ধন্য। তাহলে কি হলো, বইয়েতে এগুলো তো করেছি, এই বিন্দুগুলো যুক্ত করে এই অক্ষরগুলো এই বর্ণগুলো পেয়েছি, এগুলো বোর্ডেতে আমি কেমনভাবে লিখছি, তাহলে এটা ট, এটা ঠ, এটা ড, এটা ঢ, এটা মূর্ধন্য। এরপরে আমি যেটা করছি সেটা দেখো, এরপরে ত, এটা কি ত, এরপরে এটা থ, তারপরে দ, তারপরে এটা হচ্ছে ধ, এটা কি ধ, আর এটা দন্তন্য, দন্তন্য, কি বলবে এটা দন্তন্য, তাহলে ত থ দ ধ দন্তন্য। তাহলে কি কি আজকে তোমরা জানলে, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তন্য, এই আজকে এই দশটি বর্ণ আগের ঞ পর্যন্ত, ক থেকে ঞ পর্যন্ত আমরা জেনেছি, আজকে ট থেকে দন্তন্য পর্যন্ত এই দশটা বর্ণ আমি যুক্ত করলাম। এগুলো তোমরা লিখবে কেমন, ভালো করে তফাৎগুলো দেখো, মূর্ধন্য দেখো এইখানে কোনো মাত্রা নেই, আর দন্তন্য দেখো এইখানটায় মাত্রা আছে। এই দন্তন্য এবং মূর্ধন্য এই দুটো বর্ণ ভুলিয়ে ফেলে অনেক, তোমরা এখন থেকে এই দুটো কথা বুঝে নাও কেমনভাবে লেখা হয়েছে, ঠিক আছে। তাহলে এই বর্ণগুলো তোমরা বারবার লিখবে, স্লেটে লিখবে, খাতা খাতায় পেন্সিল দিয়ে লিখবে, যত লিখবে তত এই বর্ণগুলোর সঙ্গে তোমাদের পরিচিতি ঘটবে, কেমন, তাই বারবার তোমরা এগুলো লিখবে, লেখার অভ্যাস করবে, ঠিক আছে। তাহলে এইগুলো তোমাদের বাড়ির কাজ রইল, এগুলো তোমরা করে কে কেমন লিখছো, এখন তাহলে ক থেকে দন্তন্য পর্যন্ত বর্ণ লেখা শিখে গেলে, এগুলো লিখে বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে, আমি দেখবো কে কেমন লিখছো, ঠিক আছে। তাহলে তোমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই অবশ্যই বাবা মার কথা মেনে চলবে, কেমন, বাবা মার কথা মেনে চলছো তো, একদম বাবা মাকে বিরক্ত করছো না, ঠিক আছে, আর খেলাধুলা তো করছোই, সাথে সাথে পড়াশোনাটাকেও চালিয়ে যেও, কেমন, পড়াশোনার মধ্যে থেকো, ঠিক আছে।